একি সব বনসকাণ্ড, ঝগড়া থেকে আস্তে আস্তে তো মারামারির লাইনে চলে এসেছে সবটা। একি ইন্দু তো ঝাঁটা নিয়ে ডোনার দিকে তেড়ে যাচ্ছে, আর ডোনা তো বটি হাতে। একি হবে এবার? সপনাশ, রাজা, সুবল কি ওদের থামাতে পারবে? দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। শোনো, তোমার সঙ্গে না একটু জরুরি কথা আছে। এইভাবে চলতে পারে না, আজকে একটা হেস্তনেস্ত করতেই হবে। হলোটা কি? সকালবেলা এত রেগে গেলে কেন? জানো আজকে কি হয়েছে? ওই যে একেবারে রাজরানী, নিজেকে কি ভাবে কে জানে, অহংকারে তো মাটিতে পা পড়ে না। কে, কার কথা বলছো তুমি? কার কথা বলবো, ওই যে ডোনা, জানো কত বড় আশপর্দা ওইটুকু মেয়ে। আমার মুখে মুখে তর্ক আবার কি না, সকাল সকাল উঠে আমায় জানা তাই বলে অপমান করে গেল। কি বলছো তুমি? এ এমন কথা ডোনা বলেছে? না 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 না, তোমার মনে কিছু ভুল হচ্ছে। আর কি জানো, এমনকি আমাকে অশিক্ষিত, আমার ফ্যামিলি, আবার তোমাকে পর্যন্ত বলে কিনা চাষাভূষা, চিন্তা করতে পারো। আরে ইন্দু, শান্ত হ, শান্ত হ। জানো কত বড় আশপর্দা ওই মেয়ের, আমার ওইটুকু দুধের শিশু, পরে কি ঠাস করে বলে কিনা এক চড় মেরে তোর গাল লাল করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সব বুঝতে পেরেছি, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। চলো চলো, আজকে ডাকি, মাকে ডাকি, সবাই মিলে একটা সিদ্ধান্তে আসবো। এদিকে তো ইন্দুর কথা শুনে সুবল হন্তদন্ত হয়ে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে এলো, আর এগিয়ে গেল রাজের ঘরের দিকে। এই রাজ, তাড়াতাড়ি বেরিয়ে আয় তো। মা, মা তাড়াতাড়ি এসো, কথা আছে অনেক। কি হয়েছে দাদা? কি রে এত হন্তদন্ত হয়ে ডাকছিস? আরে বুঝতে পারছ না কি হয়েছে, ওই যে দিদিভাই নিশ্চয়ই কানে পুষ্পন্ত দিয়েছে, ব্রেন ওয়াশ করেছে, তাই জন্য তাড়াতে তাড়াতে বেরিয়ে এসছে। উফ ডোনা, আগে আমাকে শুনতে দাও, তুমি কেন মাঝখানে কথা বলছো? এদিকে রাজ ডোনা বেরিয়ে আসার সাথে সাথে ঠাম্মা বেরিয়ে এলো। বল রে, ডাকছিস কেন বাবা? আবার কি হলো? আমি জানতাম আজকে বাড়িতে একটা অঘটন তো ঘটবে ভগবান। এই তো মাও চলে এসছে, এবার তাহলে আমি বলি। আচ্ছা রাজ, আজকে জানিস তোর বউ কি বলেছে আমার বউকে? যে বৌদি নিঃস্বার্থভাবে এতদিন ধরে এই সংসারটাকে ধরে রেখেছে, তোদের দুবেলা দুমুঠো তোদের মুখে ভাত তুলে দিয়েছে, এতদিন ধরে রান্না বান্না করে তোদের খাইয়ে বড় করে তুললো, সেই বৌদিকে আজকে গালাগালি করেছে তোর বউ। তোর বউ আমার মেয়েকে আজকে মারবো বলেছে, এত বড় সাহস তোর বউয়ের। এই দাঁড়া দাঁড়া দাদা ভাই, কি তখন থেকে আমার বরকে আমার বিরুদ্ধে ফুসলাচ্ছো? হ্যাঁ, তোমার তো দেখছি খুব আদ্রাবো হয়েছে। বলছি তোমার বউ কিন্তু কোনো অংশে কম যায় না, বুঝলে তো? আচ্ছা দোষটা কার? আমার বর তো যে না খেয়ে চলে গিয়েছে, সব সময় যে তোমার বউ আগলে আগলে রান্নাঘরে বসে থাকে, তা বলি আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা হলে সেটা রান্না করতেও পারবো না? শোনা শোনা, এদিকে তুমি কি ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলছো দাদা ভাইয়ের সঙ্গে, আর কি সব বলে যাচ্ছো তুমি? আরে বাবা, কি যে হয়েছে সকাল থেকে ছোট বৌমার, এতদিন তো কোনো অন্যরকম ছিল না, আজকে হঠাৎ করে কেন পাল্টে গেল? সকাল থেকে বড় বৌমাকে অনেক অপমান করে। বাবা, সব দেখছি ভালোই শার্ট করে এসেছো, একদম কোমর বেঁধে আমাকে এই বাড়ি থেকে কি তাড়ানোর প্ল্যান করেছো নাকি? থামলো না। আচ্ছা রাজ, সব শুনলে তো? ব্যাস, আর কোনো কথা শুনে লাভ নেই, আমি বলে দিচ্ছি আজকে থেকে আমরা তোমরা আলাদা, সংসার আলাদা, তোমরা তোমাদের মতো খেয়ে বুঝে নাও, আমরা আমাদের মতো থাকবো, এই নিয়ে যেন আর কোনোদিন কোনো অশান্তি না হয়। না না বৌদি ভাই, তুমি এটা কি বলছো? তোমরা আমরা আলাদা মানে এই বাড়িতে আমরা দুই ভাই আলাদা থাকবো? এটা তুমি ভাবলে কি করে? সেটা কখনোই সম্ভব নয়। না না, যা হওয়ার তো হয়ে গেল। আর কি বলতো, তোমার বউ আসলে ভালো মন্দ রান্না করে তোমায় খেয়ে খাওয়াবে, আর আমি আটকে বসে থাকলে রান্নাঘর ও মনের মতো রান্না বান্না করতে পারে না, তাই এবার একটু দেখি ও কত তোমাকে ভালো মন্দ করে খাওয়ায়। খাওয়া যাক বাবা, আমার অন্যের বর নিয়ে অত মাথা ব্যথা নেই, আমি এবার আমার নিজের ছেলে মেয়ের কথা আর বরের কথাই ভাববো। না আজকে এগুলো কি ঘটছে সব তোমার জন্য? আজকে এই কাণ্ডগুলো বাড়িতে আমাকে দেখতে হচ্ছে? হ্যাঁ, তুমি কি বাড়িতে আগুন ধরাতে যাচ্ছ নাকি সংসারে? চলো ঘরে চলো, তোমার সাথে আজ আমার বোঝাপড়া আছে। এই বলে রাস্তা ডোনাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। হায় ভগবান, আমার সুখের সংসারে কার নজর লাগলো বলো দেখি, কি হলো বৌমা? এ কি সর্বনাশ হলো বাড়িতে গো, ওই মেয়ের মাথায় কি ভূতে ভর করলো? কি হলো নাকি? হাত ধরে টানতে টানতে নিয়ে এলো সবার সামনে, আমার কি মান সম্মান নেই নাকি? তাই তুমি কি আর কোনো সম্মানের বাকি রেখেছো? হ্যাঁ, আমাদের বাড়িতে সবসময় দুই বউ দুই ভাইয়ের মধ্যে এত মিল থাকে, আর সেখানে তুমি অশান্তির আগুন বইয়ে দিয়েছো। ঘরে বেলা পর্যন্ত শুয়ে না থেকে বৌদি ভাইয়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে রান্না বান্না করতে বলেছিলাম? না অনেক হয়েছে, আর নয় বৌদি ভাইয়ের রান্না, বৌদি ভাইয়ের রান্না, ওই অখাদ্য কুখাদ্য আমি তো খেতেই পারতাম না। একটা চর কষাবো তোমাকে, আলাদা হওয়ার চিন্তা, আমাদের দুই ভাইকে আলাদা করার চিন্তা, সংসারে আগুন ধরাবার চিন্তা, হাঁড়ি আলাদা করবে আমি বেঁচে থাকতে সেটা হচ্ছে না, তোমাকে এই বাড়ি ছাড়া করব, কিন্তু এই বাড়িতে দুটো হাঁড়ি আলাদা বসবে না। কি বললে তুমি? তুমি তুমি এতদিন পর তুমি আমাকে এরকম মারার কথা বলছো, এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তোমার কাছে ওই ওই শয়তান মহিলা ওই বৌদি ভাই এক আগে হলো, আর আমি যে কিনা তোমার নিজের স্ত্রী সে পর হয়ে গেলাম। আগে পরের এখানে কোনো প্রশ্ন নাই, ভালো করে বোঝার চেষ্টা করো। এই বাড়িতে একটা হাড়িতে সবাই রান্না হয়েছে, এক হাড়িতেই সবার রান্না হবে, আলাদা বলে এখানে দুটো সংসার হবে না, ভালো করে মাথায় ঢোকাও, যদি পোষায় থাকতে পারো থাকো, না হলে এখান থেকে মানে মানে কেটে পড়ো। আচ্ছা শোনো, আমি চলে গেলাম ডিসপেন্সারিতে, আমি আজকে আর বাড়িতে আসবো না, তোমাদের মুখটা না আর দেখতে ইচ্ছা করছে না আমার। এত বড় কথা? হ্যাঁ
নিজে সুখে শান্তিতে থাকবে আর আমাদের স্বামীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেবে, ওই মেয়েকে তো আমি দেখে নেবো এবার। হ্যাঁ, আমার বরের কাছে আমাকে এত ছোট করলো, এত আজে বাজে কথা শোনালো, আজকে দাঁড়াও তোমার আমি দেখাচ্ছি মজা। এই বলে ডোনা তো রাগ করে ঘর থেকে গজগজ করতে করতে বেরিয়ে গেল। সর্বনাশ, ডোনা তো রেগে মেগে বাইরে চলে এসেছে, এবার তো মনে হচ্ছে একটা বড় কিছু ঘটবে। দিদি ভাই, দিদি ভাই, বেরিয়ে এসো, তোমার সঙ্গে আজ অনেক বোঝাপড়া আছে আমার, বেরো বলছি। কিসের কথা, তোর মতো বেইমান মেয়ের সঙ্গে আমার তো কোনো কথা নেই, যা কথা তো রাজের সঙ্গে হয়ে গিয়েছে, আর কোনো কথা আসেই না। আমার সংসার কেড়েছিস তুই, সংসারটা তো অনেকদিন থেকেই দখল করে বসেছিলি, এবার আমার ভালো বরের মাথাটাকে চিবিয়ে আমার প্রতি বিষিয়ে দিয়েছিস। কি ভেবেছিস, আমাকে এই বাড়ি ছাড়া করে তুই সব একা ভোগ করবি, তাই তো? তোর মেয়ে এই সমস্ত কিছুতে রাজত্ব করবে, সমস্ত সুখ তুই বসে বসে একা একা মিলবি, আর আমি বাপের বাড়ি গিয়ে চোখের জল মুখের জল নাকের জল এক করবো, তাই তো? আর আমার ছেলে মেয়ে দুটো বানের জলে ভেসে এসেছে, বল ওদের কোনো ভবিষ্যৎ হবে না, সে করতে দিচ্ছি না। আজকে তোকেই আমি এই বাড়ি থেকে বের করবো, দেখ কবে রে তুই আমাকে তুই তুকারি করছিস। হারে নির্লজ্জ বিহারের মেয়ে ছেলে, হ্যাঁ দাঁড়া আমিও কম যাই না, দেখাচ্ছি তোকে মজা। এই বলে তো দুজনা বটি আর ঝাঁটা হাতে তুলে নিল। এই বটির এক কোপে তোকে মেরে ফেলবো বলে দিলাম। কি কি, তুই আমাকে বটি তুলেছিস, বটি দিয়ে মারতে আসবি, তোর এত বড় সাহস? তবে তবে নেই তবে কি, তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারতে আসছো, তোমার এত বড় সাহস? হ্যাঁ, অশিক্ষিত মহিলা ঝাঁটা দিয়ে আমাকে মারবে, তার আগে তোমায় কেটে ফেলবো আমি। কি, তুই আমাকে কেটে ফেলবি? আরে তোর লজ্জা নেই? মানুষ তো বলে যা নুন খায় তার ঘুম গায়, এত দিন ধরে তোকে আমি খাইয়ে খাইয়ে কালসাপ পুষেছি। চি 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 চি, নির্লজ্জ বেহায়া। কি, আমাকে নির্লজ্জ বেহায়া বললে? আমি তার মানে তোমার খেয়ে তোমাকে মারছি বোঝাতে চাই, যেতে দেয়নি কিছু না, না খেয়ে খেয়ে এই বাড়িতে মরে যাচ্ছি আমি। আর এদিকে যখন ঝগড়া চলছে হঠাৎ করে রাজ তো বাড়ি ফিরে এসেছে। আরে আরে আরে, এই কি হচ্ছে তোমাদের, এই থামো 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 থামো, এই দাদা দাদা এদিকে কই কই কই, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বেরিয়ে আয় দাদা বেরিয়ে আয়। এই ডাকছিস কেন, কি হচ্ছে, ই কি কাণ্ড, এই কি কাণ্ড, রাজরে ভাই তুই ঠেকা, তুই ঠেকা তোর বউকে, তুই তোর বউকে ঠেকা। থামো ইন্দু থামো, এই কি অনর্থ কাণ্ড করছো সব তোমরা, থামো থামো। ছাড়ো বলছি আমাকে, ওকে আজ উচিত শিক্ষা দিতে হবে, খুব বার বেড়েছে ওর, আজ ওকে ঝ্যাঁটা পিটা করে বাড়ি থেকে তাড়াও। ডোনা হাত থেকে ফেলো, বড়িটা ফেলে দাও বলছি, অরর্থক হয়ে যাবে, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, শান্ত হও ডোনা শান্ত হও। ছেড়ে দেবো মানে জ্বালিয়ে পুড়িয়ে আমার শেষ করে দিল, বড় বউ বলে খুব দেমাক। হ্যাঁ, আমি ছোট বলে আমাকে পাত্তাই দেয় না, উনি যা করবে সেটাই এইবার শেষ কথা হবে, ওসব চলবে না, দুজনার সমান অধিকার, বের করে দেবো বাড়ি থেকে, বলে কিনা আমাকে বের করে দেবে, সাহস মন্দ না, দেখ আজকে তোকে কি করি আমি। ছাড়ো বলছি, ছাড়ো আমায়, দাঁড়া আজকে তোর মজা আমি দেখাবো। আসবি না ডোনা, আসবি না, ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু খারাপ হতে বাধ্য হবো, ছেড়ে দে ডোনা, সরে যা বলছি, সরে যা বলছি ডোনা, আসবি না, কাছে আসবি না ডোনা, ছেড়ে দে, সরে যা বলছি, খবরদারি ওই বলছি ডোনা, ভালো হচ্ছে না কিন্তু, সরে যা বলছি, সরে যা, আমিও কিন্তু খারাপ বাধ্য হবো খারাপ হতে, ডোনা সরে যা বলছি, এগোবি না এগোবি না। আরে আরে, এ কি হচ্ছে, ইন্দু তো চিল্লাচ্ছে ঘুমের ঘোরে, মনে হয় নিঘাত কোনো স্বপ্ন টপ্ন দেখছে, না না ডেকে দিও ওকে। ও এই ইন্দু, ইন্দু ওঠো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো, কে কে, আরে তুমি ডাকছো, মানে মানে আমি ঘুমোচ্ছিলাম এতক্ষণ, তাহলে যা দেখেছি সব কিছু স্বপ্ন ছিল, ঠাকুর যেন এরকম দিন কোনোদিন না আসে। ওরে বাবা, এই কি স্বপ্ন আমি দেখলাম, মারাত্মক, বাবরে বাবা, ভাবতেই পারছি না। যাক বাবা, খুব রক্ষা করেছে ঠাকুর, উমা এইদিকে তো সকাল হয়ে গেছে, ভালো আলো ফুটে গিয়েছে, না না যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। এই বলে ইন্দু ঘর থেকে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে লাগলো। ও বাবা, মনটা কি ভার হয়ে আছে, ঠাকুর এই সব কি সব দেখালে, ভালো লাগে না, না যাই কাজকর্মগুলো সেরে নি, ওই নিতে আর বসে থাকলে হবে না। আরে আরে, এইখানে আবার ডোনা এসে বসে আছে, কাজ করছে রান্না বান্না, এই মরেছে, দেখি বরং জিজ্ঞাসা করি। এই ডোনা ডোনা, বলছি তুই হঠাৎ রান্না করে, মা আরে আরে দিদি ভাই, তুমি কখন এলে, আর বলো না, সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে, ছেলে মেয়ে দুটো এখনো ঘুম ভাঙেনি বুঝলে তো, তাই ভাবলাম একটুখানি গিয়ে রান্না করে তোমার কাজটা এগিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, না না তোর অসুবিধা হবে না, এখন তুই এমনি সব ঠিক আছে তো? মা ঠিক থাকবে না কেন গো দিদি ভাই, সব ঠিক আছে, খুব ভালো আছি আমি। আর বলছি শোনো না, আর কিছু করতে হলে বলো, আমি একটু করে দিই তোমাকে। আমি তো করতাম রে পাগলি, তোর আবার কি দরকার ছিল? আরে না না দিদি ভাই, আমি তোমাকে একটু করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না? আচ্ছা ডোনা, বলছি তোকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই বলো। তা না বলবো না কেন? আচ্ছা বলছি, এই যে আমি রান্না করি, তোরা সব ঠিকঠাক খেতে পারিস তো রে? উমা কি বলছো দিদি ভাই, তোমার হাতে তো জাদু আছে গো, তোমার রান্না সে আবার খাবো না খাবো মানে, তো দৌড়ই গো দৌড়ই, চেটে পুটে খাই। ও সত্যি বলছিস ডোনা? হ্যাঁ, তো মিথ্যে বলবো কেন, কি হয়েছে বলো তো তোমার দিদি ভাই? না না আমি এমনি জিজ্ঞেস করলাম, কখনো তো জিজ্ঞেস করিনি, তাই ভাবলাম যে কি জানি ওরা খেতে পারে তো আবার। না বলছি, রাজের কোনো অসুবিধা হয় না তো রে, ও ভালোবাসে তো?
আরে বৌদি ভাই, তুমি যতদিন আছো ততদিন তো রাজ বলে আমাকে কিছু করতেই হবে না। বৌদি ভাই থাকলে বৌদি ভাইয়ের হাতে রান্না ছেড়ে ওকে আর আমার হাতে রান্না খাবে বলো দেখি? খুব ভালো লাগলো জানিস তো শুনে। আজকে না আমার মনটা খুব ভার হয়েছিল ডোনা। মা কেন গো দিদি ভাই, শরীর ঠিক আছে তো তোমার? আরে না রে, আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। এই মরেছে, তুমিও আজকাল পরীর মতো স্বপ্ন দেখে মন খারাপ করে বসে আছো নাকি গো? হ্যাঁ রে ডোনা, কি দেখেছি জানিস? দেখলুম তুই খুব রেগে গেছিস। তুই নাকি আমার হাতের ওসব ছাইপাশ খেতে পারিস না, তাই জন্য আমাকে মারতে বটি নিয়ে তাড়া করেছিস। মরেছে কি বলছো গো দিদি ভাই? আমি আবার বটি? তাও আবার তোমাকে তাড়া করেছি? চি 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 চি, তার আগে তোমার মরে যাওয়া উচিত গো দিদি ভাই। আরে দিদি ভাই, তুমি হলে কি আমার মায়ের মতো? এই বাড়িতে আসার পর তুমি না থাকলে আমি কি করে বলো তো সবকিছু মানিয়ে নিতাম? তোমাদের ভালোবেসে ফেললাম বলেই তো আর এখান থেকে যেতে চাইলাম না গো। তোর পাগলি দিদি ভাই আমার, আমি তোমায় খুব ভালোবাসি গো। সত্যি বলছিস ডোনা? ওই রকম স্বপ্ন কোনোদিন সত্যি হবে না তো রে। না না দিদি ভাই, আমার মিষ্টি দিদি ভাই, তুমি খুব ভালো, তোমাকে তো আমি নিজের দিদি ভাবি গো। ও মা, এ কি গো সকাল সকাল এত মধুর দৃশ্য? হ্যাঁ তা বলি আমার দুই বৌমার হলো কি? আমি আমি মামমাম স্বপ্ন দেখেছি গো, মামমা মামমামকে বটি নিয়ে তাড়া করেছে। এই মরেছে, কি বলছে গো ইন্দু? এই পরি চুপ কর মা। আপনিও শেষ বেশ হাসছেন, আমার আত্মারাম খাঁচা হয়ে গিয়েছিল। আমার মিষ্টি দিদি ভাই তারা শুধু এখনো বাচ্চাদের মতো স্বপ্ন দেখবে আর ভয় পাবে, এসব কখনো হয় কি বলুন মা? লিপরি মা, তোর মামা ভুলে গেছে, এটা তো রূপকথার রাজ্য, আর এখানে আমাদের ছোট্ট পরি থাকে যে, এখানে ভালোবাসা ছাড়া আর অন্য কোনো কিছুর জায়গা নেই। বন্ধুরা দেখতে পেলে তো কি অবস্থাটাই না হয়েছিল। হ্যাঁ আসলে সবটাই তো ইন্দুর স্বপ্ন ছিল, বোকার মতো স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমার মনে হয় তোমরাও সবাই খুব ভয় পেয়ে গেছিলে। কিন্তু আসল কথা কি জানো তো, ছোট্ট পরির বাড়িতে এত সুন্দর ভালোবাসা বিরাজ করে, ওখানে কোনো ঝগড়া অশান্তি থাকতে পারে না। তাই তোমরাও বাড়িতে সবাই আনন্দ করে ভালোবেসে থাকবে আর খুব খুব ভালোবাসা নেবে। আবার নতুন একটা গল্পের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালোবাসা নিও, অনেক ভালো থেকো। আজকের মতো টাটা।